আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা ভাষাটি মালয় ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমার টিউটোরিয়ালটি হবে সম্পূর্ণ নতুনভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো হয়েছে এই টিউটোরিয়ালটি, এবং এই টিউটোরিয়ালে সম্পূর্ণ মালয় ভাষার উপর 100% নিশ্চিতভাবে আপনারা এই সকল ওয়ার্ড এবং বাক্যগুলি ব্যবহার করতে পারবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা তা দেখে নিতে পারেন। তবে আবারও বলবো, আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ আর এখানে সমস্ত ওয়ার্ড এবং বাক্যগুলি মালয় ভাষার সাথে মিল আছে, যা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়টিতে। দেখুন, প্রথমে মজা বা হাস্যকর, মজা করা বা হাস্যকর এমন অর্থে বোঝানো হয় লাওয়াক। লাওয়াক শব্দের অর্থ হলো মজা বা হাস্যকর, যা আপনারা এটা আজই ব্যবহার করতে পারবেন। লাওয়াক, লাওয়াক অর্থ হচ্ছে মজা করা বা হাস্য করা, বা হাস্যকর এমন জিনিসকে বোঝানো হয়। শত্রু, শত্রুকে বলা হয় লাওয়ান। দেখুন, শত্রুকে বলা হয় লাওয়ান, লাওয়ান অর্থ হলো শত্রু। সুন্দরকে বলা হয় লাওয়া, সুন্দরকে বলা হয় লাওয়া। আমরা পূর্বে ভিডিওতে দেখেছিলাম কেন্দ্রিক অর্থ হলো সুন্দর, তো এখানে দেখুন নতুন একটা শব্দ, এই শব্দটার প্রচলন অনেক বেশি। লাওয়া অর্থ হচ্ছে সুন্দর, আবার কেন্দ্রিক অর্থ হলো সুন্দর। ভাই বা সম্মানিত ব্যক্তি, দেখুন এখানে ভাই বা সম্মানিত ব্যক্তি কে বলা হয় আবাং। আবাং শব্দের অর্থ হলো ভাই বা সম্মানিত ব্যক্তি। আপু, আপু বা সম্মানিত ব্যক্তিকে বলা হয় কাকা। দেখানে পূর্বটা ছিল ভাই, আর এই অর্থকে বলা হয়েছে আপু, অর্থ হলো কাকা। ইহা সঠিক নয়, ইহা সঠিক নয়, ইতু তিদাক বেতুল, ইতু তিদাক বেতুল, বেতুল অর্থ হচ্ছে সঠিক। আর তাহলে এটা সঠিক নয়, ইতু তিদাক বেতুল অর্থ হলো ইহা সঠিক নয়। তুমি কি বুঝিয়াছো, তুমি কি বুঝিয়াছো, এখানে পাহাম অর্থ হলো বোঝা আর সুরা অর্থ হলো কি ব্যবহার করা হয়েছে। আমরা পূর্বে দেখেছিলাম আপা অর্থ হলো কি বা কাকে এমন অর্থে ব্যবহার করা হয়, তবে এখানে বোঝানো হয়েছে সুডা পাহাম, কি বুঝিয়াছো। দেখুন, তুমি কি বুঝিয়াছো, আওয়া সুডা পাহাম, সুডা পাহাম অর্থ হলো কি বুঝিয়াছো, আওয়া অর্থ হলো তুমি। তুমি তোমার কাজ চালিয়ে যাও, দেখুন এখানে তুমি তোমার কাজ চালিয়ে যাও, সাম্বুং কেরজা আওয়া, সাম্বুং কেরজা আওয়া। এখানে কেরজা অর্থে কাজ আর সাম্বুং অর্থ হচ্ছে চালিয়ে যাও। সাম্বুং কেরজা আওয়া, তুমি তোমার কাজ চালিয়ে যাও। তুমি কি আমাকে সাহায্য করতে পারো, দেখুন এখানে হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। বুলে তোলুং অর্থ হলো আমাকে সাহায্য করতে, বা বুলে তোলুং অর্থ হলো সাহায্য করা, এমন অর্থে ব্যবহার করা হয়। ছায়া অর্থ হলো আমাকে, এখানে বুলে তোলুং ছায়া, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। তুমি জানো না কিভাবে পড়তে হয়, দেখুন তুমি জানো না কিভাবে পড়তে হয়, তিডাক তাহু মেমবাসা, তিডাক তাহু মেমবাসা অর্থ হলো তুমি জানো না কিভাবে পড়তে হয়। আরো দুই সপ্তাহ লাগবে, আরো দুই সপ্তাহ লাগবে, দুয়া মিঙ্গো লাগি, দুয়া মিঙ্গো লাগি অর্থ হলো আরো দুই সপ্তাহ লাগবে। তোমার উচ্চাকাঙ্ক্ষা কি, তোমার উচ্চাকাঙ্ক্ষা কি, আপা সীতা সীতা আওয়া, আপা সীতা সীতা আওয়া অর্থ হলো তোমার উচ্চাকাঙ্ক্ষা কি। সুন্দর, এখানে দেখুন নতুন একটি শব্দ আনা হয়েছে, সুন্দর হচ্ছে যান্ত্রিক, যান্ত্রিক অর্থ হলো সুন্দর। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, এটির অর্থ হবে তাক আপা, তাক আপা অর্থ হলো কিছু মনে করবেন না।
এ আর সেটাই নয়, বুকান ইনি অর্থ হলো এটা সেটাই নয়, ইনি অর্থ হলো এহা, আর সেটাই নয় হতে ব্যবহার করা হয়েছে বুকান, বুকান ইনি অর্থ হলো এটা সেটাই নয়। গন্ডগোল করো না এখানে ব্যবহার করা হয়েছে জাঙ্গান বুয়াত বিসিং অর্থ হলো গন্ডগোল করো না। তুমি দেরি করেছো কেন বা তুমি লেট করেছো কেন, এমন হতে ব্যবহার করা হয় ক্যানাপা আওয়া লাম্বাত অর্থ হলো তুমি দেরি করছো কেন। তুমি কখন ফিরে আসবে বিলা আওয়া আকান বালিক অর্থ হলো তুমি কখন ফিরে আসবে। দয়া করে ইহা বহন করো তুলং আঙ্কাত ইনি অর্থ হলো দয়া করে ইহা বহন করো। তুমি কি ইহা জানো আওয়া তাহু ইনি অর্থ হলো তুমি কি ইহা জানো। চলো আমরা যাই এটাকে বলা হয় জুম পারগি অথবা জুম পেরগি। এখানে দেখুন পারগি অর্থ হলো যাই আর পেরগি অর্থ হলো যাই, একই অর্থে ব্যবহার করা হয়। চলো আমরা যাই অর্থ হলো জুম পারগি বা পেরগি। ধর্মঘট করো না অর্থ হলো জাঙ্গান মোগোক অর্থ হলো ধর্মঘট করো না। রাগ করো না অর্থ হলো জাঙ্গান মারা অর্থ হলো রাগ করো না। সে কে অর্থ হলো সিয়াপা ইতু এখানে রাখো সিম্পান ডিসিনি অর্থ হলো এখানে রাখো। এটা দামি অর্থে ব্যবহার করা হয়েছে ইনি মাহাল সাংগাত, মাল সাংগাত অর্থ হলো দামি বা মূল্যবান। ইনি মাহাল সাংগাত অর্থ হলো এটা দামি বা এটা মূল্যবান। পরবর্তী সময়ে দেখা হবে। জুম্পা আওয়া লাইন হারি অর্থ হলো পরবর্তী সময়ে দেখা হবে। সিনি অর্থ হলো এখানে। দেখুন সানা অর্থ হলো ওখানে। তো ভিউয়ার্স দেখুন এখানে সিনি অর্থ হলো এখানে আর সানা অর্থ হলো ওখানে। এই দুইটা বাক্য মালয়েশিয়ান প্রচলিত বাক্য। নিয়ে আসাকে বলা হয় বাওয়া অর্থ হলো নিয়ে আসো। উপরে বোঝাতে বলা হয় নাইক, উপরের অংশে বোঝাতে বলা হয় নাইক বা উপরে বোঝাতে বলা হয় নাইক অর্থ হলো উপরে। আর নিচেকে বোঝাতে হয় রেন্ডা অর্থ হলো নিচে। তুমিকে বলা হয় কামু আর যদি বলা হয় আমাদের তাহলে হবে কামি অর্থ হলো আমাদের আর তুমি অর্থ হলো কামু। আমরা পূর্বে ভিডিওতে দেখেছিলাম আওয়া অর্থ হলো তুমি। তাহারাকে বলা হয় মিরেখা অর্থ হচ্ছে তাহারা। আমি জানি ছায়া তাহু, দেখুন এখানে তাহু অর্থ হচ্ছে জানা বা চিনা। আমরা পূর্বে ভিডিও থেকে দেখেছিলাম তাও অর্থ হচ্ছে জানা বা চিনা। তো এখানে দেখুন নতুন একটা শব্দ আছে তাহু, আমি জানি। ছায়া তাহু অর্থ হলো আমি জানি। আমি জানি না ছায়া টিডাক তাহু অর্থ হচ্ছে আমি জানি না।
এখানে না অর্থ ব্যবহার করা হয়েছে আমরা পূর্বের ভিডিওগুলিতে দেখেছিলাম, তিদাক অর্থ হলো না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা নিশ্চিতভাবে মালয়েশিয়ান ভাষা কথা বলতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।